হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস টেন ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন লাইফ সায়েন্সের যারা যারা মাধ্যমিক দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট অর্থাৎ যারা সবে ক্লাস টেনে উঠলে তাদের এপ্রিল মাসে কিন্তু পরীক্ষা রয়েছে ফার্স্ট উইকের দিকে ফার্স্ট ইউনিট টেস্ট চল্লিশ নম্বরের পরীক্ষা তো সেই পরীক্ষায় প্রথম চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ বা কোনগুলো ফার্স্ট ইউনিট টেস্টে আসতে পারি বা আসার সম্ভাবনা প্রবল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা ডিসকাস করছি এই ভিডিওটা শুধুমাত্র টু মার্ক্সের কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টারের এর পরে থ্রি মার্কস অথবা ফাইভ মার্কস যেটা সেটা নিয়ে আমরা ডিসকাস করব এর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো তো দেখো ফার্স্ট ইউনিট টেস্টে কি কী লাইফ সায়েন্স থেকে প্রশ্ন আসতে পারে ফার্স্ট চ্যাপ্টারে সেটা নিয়ে আমরা আলোচনা করব টু মার্কসের প্রথমে দেখো প্রথম প্রশ্নটা কি বলছে প্রথম প্রশ্ন বলছে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর বলছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো তিন নম্বর বলছে জিব্বেরেলিন ও সাইটোকাইনিনের পার্থক্য চার নম্বর প্রশ্ন বলছে অন্তঃক্ষরা ও বহিক্ষরার পার্থক্য এই অন্তঃক্ষরা বহিঃখরার পার্থক্যটা কিন্তু স্টার দেবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পাঁচ নম্বরেরটা কি বলছে থাইরক্সিনের কাজ লেখো ছ নম্বর প্রশ্ন বলছে অ্যাড্রেলানি অ্যাড্রেনালিন হরমোন আপাতকালীন পরিস্থিতি মোকাবেলা করে ব্যাখ্যা করো এটাও কিন্তু একটা স্টার পড়বে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন আমরা চলে আসবো দেখো সাত নম্বরের প্রশ্ন কি বলছে টেস্টোস্টেরন ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কাজ লেখো কাজের সাথে সাথে কিন্তু তোমাদের অবস্থানও আসতে পারে তাই এখানে কিন্তু অবস্থানও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই অবস্থানও কিন্তু তোমরা পড়ে যেও তিনটে হরমোনেরই কিন্তু অবস্থান এবং কাজ ভালো করে পড়ো আট নম্বর প্রশ্ন কি বলছে মধুমেহ ও বহুমূত্র রোগের পার্থক্য মধুমেহ মানে হচ্ছে এখানে একটা ইনসিপিটাস রয়েছে মানে ডায়াবেটিস ইনসিপিটাস আর এবং ডায়াবেটিস মেলিটাস এই দুটোরই কিন্তু পার্থক্য ভালো করে পড়বে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো স্টার দিলাম নয় নম্বরের প্রশ্ন বলছে উদাহরণ সহযোগে স্নায়বিক পদ বিশ্লেষণ করো এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা অ্যারো চিহ্ন চিহ্ন মানে অ্যারো চিহ্ন দিয়ে লিখতে হয় যেমন তোমার গ্রাহক রয়েছে তারপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রয়েছে কারক রয়েছে সেগুলো অ্যারো চিহ্ন চিহ্ন দিয়ে লিখতে হয় চলে আসছি দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে অ্যাকশন ও ডেন্ডনের পার্থক্য এটাও কিন্তু একটা স্টার পড়বে সিঙ্গেল স্টার অ্যাকশন ও ডেন্ডনের পার্থক্য পার্থক্য অ্যাকচুয়ালি কিন্তু তোমার কার্যগত মানে পড়বে এবং গঠনগতও পড়বে দুটোই কিন্তু পড়ে রাখবে এগারো নম্বর প্রশ্ন কি বলছে সুষমনাকাণ্ড ও সি এস সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এর অবস্থান ও কাজ লেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো করে পড়বে এটা কিন্তু সিঙ্গেল স্টার দিলাম বারো নম্বর প্রশ্ন বলছে প্রত্যেক দিন জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লেখো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বলছে ক্যাটার একটের কারণ এবং প্রতিকার লেখো এটাও একটা সিঙ্গেল স্টার হবে নেক্সট প্রশ্ন চোদ্দো দাগেরটা কি বলছে দেখো চোদ্দ দাগেরটা বলছে গমনের দুটি উদ্দেশ্য লেখো তো এই প্রশ্নটা কিন্তু এসে গেছে অলরেডি দু হাজার বাইশে ঠিক আছে দু হাজার বাইশের মাধ্যমে এই কোশ্চেনটা এসছে এবং এটা অন্যভাবে এসছে তো সেটা কিন্তু একই অ্যান্সার এটা ভালো করে পড়বে এটাও কিন্তু আসতে পারে এবছরের টেস্টে নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন রেমিজেস কি ষোলো নম্বর প্রশ্ন পাখির উড্ডয়নে সাহায্যকারী পেশিগুলোর নাম পেশি তিনটে পেশি রয়েছে তো পেক্টোরালিস মেজর রয়েছে পেক্টোরালিস মাইনার রয়েছে আরেকটা কোরাকো ব্রকিয়ালিস রয়েছে এটা ভালো করে পড়বে সতেরো নম্বর প্রশ্ন বলছে অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর পার্থক্য এটাও ডবল স্টার দিলাম অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর পার্থক্য ভালো করে পড়বে আঠেরো নম্বর প্রশ্ন বলছে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের ভূমিকা এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে কৃষিবিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞানে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো সেটাও আসতে পারে তো এটাও কিন্তু সিঙ্গেল স্টার দিলাম এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে আসছি আমরা দেখো পরের উনিশ দাগের প্রশ্নগুলো কি বলছে উনিশ দাগের প্রথম প্রশ্নটা বলছে মেনিন জেসের অবস্থান ও কাজ লেখো এটাও খুব গুরুত্বপূর্ণ সিঙ্গেল স্টার কুড়ি নম্বর প্রশ্ন কি বলছে স্নায়ুকোষ স্নায়ুতন্ত্র ও স্নায়ুর আন্তঃসম্পর্ক লিখতে বলছে একুশ নম্বর প্রশ্নটা বলছে ইনসুলিন ও গ্লুকাগন বিপরীত ধর্মী কাজ করে ব্যাখ্যা করো এটাও কিন্তু সিঙ্গেল স্টার এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা দিয়ে তোমরা ফিডব্যাক নিয়ন্ত্রণও ব্যাখ্যা করতে পারো এটা দিয়ে কিন্তু ফিডব্যাক নিয়ন্ত্রণ প্রশ্ন আসতে পারে বাইশ নম্বর বলছে প্রতিবর্তক ক্রিয়ার ফলে আমরা অনেক বিপদ ও রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাই তার দুটি উদাহরণ দিতে বলেছে তেইশ নম্বর প্রশ্ন কি বলছে তেইশ নম্বর প্রশ্ন বলছে মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটা ডবল স্টার দিলাম আর চব্বিশ নম্বর প্রশ্ন বলছে লঘু মস্তিষ্ক ও গুরু মস্তিষ্কের পার্থক্য এটাও ভালো করে পড়বে তো এই চব্বিশটা প্রশ্ন হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে টু মার্কসের প্রশ্ন তো ভালো করে তোমরা এই প্রশ্নগুলো পড়বে এর যদি উত্তর পেতে চাও সেইগুলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি কিন্তু সেই উত্তরগুলো নিয়েও কিন্তু একটা ভিডিও দিয়ে দেব আর তোমরা যদি এর পুরোটা পিডিএফ নিতে চাও কোশ্চেনগুলোর পিডিএফ তাহলে কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে এবং সেখানে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে এর জন্য